কালী পূজোর পর ব্যাংকে ঢুকবে অনেক টাকা, আর সেই টাকা আসবে রাজ্য সরকারের পক্ষ থেকে, অর্থাৎ মমতা ব্যানার্জির সরকার, রাজ্যের শাসক সরকার, শাসক দল তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জির পক্ষ থেকে ব্যাংকে ঢুকবে টাকা। মমতা ব্যানার্জির বিভিন্ন প্রকল্পের মধ্যে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, এই সমস্ত বিষয় রয়েছে, যেখানে কিন্তু অনেকেই অনেক রকমভাবে আর্থিক সাহায্য পেয়েছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকেছে। আর এবার কালী পূজার পর কিন্তু আরও বেশি, অর্থাৎ অনেক টাকা ঢুকতে চলেছে ব্যাংকে। কিভাবে পাবেন সেই টাকা, কোথায় পাবেন, কোথায় অ্যাপ্লাই করতে হবে, সেই বিষয়ে কিন্তু জানাবো আপনাদেরকে। কিসের টাকা আসবে সে বিষয়েও আপনাদেরকে জানাবো। কালী পূজার পরেই বড় খুশির খবর পেতে চলেছেন রাজ্যের কৃষকরা। কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে মোটা অঙ্কের টাকা। সরকারি প্রকল্পের টাকা একলব্ধে অ্যাকাউন্টে ঢোকায় অনেকটাই উপকৃত হবেন রাজ্যের কৃষকরা। এবার আসা যাক, কোন খাতে এই টাকা সরকারি কৃষকদের সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এবং সরকার সেটা পাঠাবে। জানা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর অন্যতম ফ্ল্যাগশিপ প্রকল্প কৃষক বন্ধুর টাকা ঢুকবে কৃষকদের অ্যাকাউন্টে। প্রসঙ্গত বছরের দুটি খাতে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢোকে কৃষকদের। এর মধ্যে খরিফ মরশুমের আগে একটি ইনস্টলমেন্টের টাকা ঢোকে কৃষকদের অ্যাকাউন্টে। কালী পুজোর পরেই শুরু হয় খরিফ মরশুম, তাই কালী পুজোর ঠিক পরেই সরাসরি রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবেই কৃষক বন্ধু প্রকল্পের একটি কিস্তির টাকা। তাই বলা যেতেই পারে রাজ্যের কৃষকদের সুদিন ফিরতে চলেছে কালী পুজোর পর। সৌজন্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের আওতায় 10,000 টাকা পাওয়া যায়, তবে একলব্ধে 10,000 টাকা ঢোকে না। এই প্রকল্পের টাকা ঢোকে দুটি কিস্তিতে। এই প্রকল্পের সুবিধা পেতে হলে নির্ধারিত ফরম্যাটে আবেদন করতে হবে গ্রাহককে। 10,000 টাকা কিন্তু কম নয়, তাই অনেকেই যে এই প্রকল্পের আওতায় টাকা নিতে চাইবেন তার বলার অপেক্ষা রাখে না। এই প্রকল্পের আওতায় কিন্তু নিশ্চিত আয়ের সুযোগ রয়েছে, তবে একলব্ধে 10,000 টাকা হাতে পাওয়া যাবে না। বছরে 2 পর্যায়ে 5,000 টাকা করে এই গোটা টাকাটি পাওয়া যাবে। মূলত রাজ্যের যে সমস্ত পুরুষ পেশায় কৃষক তারাই সুবিধা পাবেন। বিঘের পর বিঘে জিতে যাতে চাষাবাদের যে বিপুল খরচ তা থেকে কিছুটা হলেও রেহাই দিতে এই অর্থ সাহায্য মিলবে বলে জানা গিয়েছে। প্রথম পর্যায়ে চাষাবাদের শুরুতে একলব্ধে মিলবে 5,000 টাকা। ভাবুন, একসঙ্গে 5,000 টাকা পাওয়া কিন্তু চারটিখানি কথা নয়। এই টাকার পুরোটাই যে চাষের কাজে নাও লাগতে পারে, তাই কিছুটা হলেও যদি টাকা বাঁচাতে পারেন তাহলে সেই টাকা ব্যাংকে বা পোস্ট অফিসে রেখে দিলেও নিশ্চিত আয়ের সুযোগ থাকছেই। পরের পর্যায়ে আবার 5,000 টাকা পাওয়া যায়, এখানেই শেষ নয়। কোনো কৃষকের যদি মৃত্যু হয় তাহলেও বিশেষ সহায়তা হিসাবে তার পরিবারকে এককালীন 2,00,000 টাকা দেওয়া হবে। 18 থেকে 60 বছরের কৃষকরা এই সুবিধা পাবেন। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে এই প্রকল্পের নাম কি, তাহলে শুনুন এই প্রকল্পটির নাম। আগেও যেমন বললাম, কৃষক বন্ধু প্রকল্প। রাজ্য সরকারের এই প্রকল্পের আওতায় দুটি আওতায় টাকা মেলে। একটি হলো কৃষক বন্ধু নিশ্চিত রোজগার প্রকল্প, দ্বিতীয়টি হলো কৃষক বন্ধু ডেথ বেনিফিট প্রকল্প। এবার জেনে নেওয়া যাক কৃষক বন্ধু নিশ্চিত আয়ের প্রকল্পের আওতায় কি কি সুবিধা মেলে। যে সমস্ত কৃষকের 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে তারা বছরে একর প্রতি 10,000 টাকা পাবেন। যে সমস্ত কৃষকের 1 একর বা তার কম চাষযোগ্য জমি রয়েছে তারা একর প্রতি 4,000 টাকা করে পাবেন। প্রতি বছর দুবার, অর্থাৎ খরিফ ও রবি মরশুমে দুটি কিস্তিতে এই টাকা মিলবে। এবার দেখে নেওয়া যাক কৃষক বন্ধু ডেথ বেনিফিট প্রকল্পের সুবিধা কী কী। নথিভুক্ত চাষি বা ভাগ চাষি যাদের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে, তাদের হঠাৎ করে মৃত্যু হলে মৃতের নিকট আত্মীয় 2,00,000 টাকা পাবেন। এবার দেখে নেওয়া যাক এই প্রকল্পের টাকা পেতে গেলে বা আবেদন করতে হলে কী কী যোগ্যতা থাকতে হবে। আবেদনকারীকে অবশ্যই রাজ্যের বাসিন্দা হতে হবে। আবেদনকারী চাষি বা ভাগ চাষির অবশ্যই পাট্টা থাকতে হবে। ডেথ বেনিফিটের ক্ষেত্রে কৃষকের বয়স 18 থেকে 60 বছর হতে হবে। মৃতের নিকট আত্মীয় এককালীন 2,00,000 টাকা পাবেন, সেই নিকট আত্মীয়কে ঠিক করবেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এবার আসা যাক এই দুই প্রকল্পে কিভাবে আবেদন করা যায়। কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পে প্রথম ধাপ হলো কৃষককে গ্রাম পঞ্চায়েত, সেখানে আবেদনপত্র পূরণ করতে হবে এবং জমা দিতে হবে যেখানে তার সর্বাধিক জমি রয়েছে। দ্বিতীয় ধাপ, কৃষককে আবেদনের সময় প্রাসঙ্গিক নথির ফটোকপি জমা দিতে হবে এবং যাচাইয়ের জন্য আসলটিও দিতে হবে। তৃতীয় ধাপ, যে কৃষকের আবেদন ক্যাম্পে গৃহীত হয়েছে তাদের কৃষক বন্ধু অ্যাপ ব্যবহার করে অনলাইনে যাচাই করা হবে এবং আবেদনকারীকে ঘটনাস্থলেই একটি স্বীকৃতি স্লিপ দেওয়া হবে। এবং চতুর্থ ধাপ, যদি দুয়ারে সরকার ক্যাম্পে ফিজিক্যাল অ্যাপ্লিকেশনের ডিজিটাইজেশন সম্ভব না হয় তাহলে কেবি অ্যাপ ব্যবহার করে ব্লকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচারের অফিসে একটি ডিজিটাইজড করা হবে এবং স্বয়ংক্রিয়ভাবে
একটি স্বীকৃত আইডি তৈরি করা হবে। কেবি পোর্টালে প্রত্যেক আবেদনকারীর জন্য এই কাজ করা হবে। পঞ্চম ধাপ, এডিএ আবেদনের বিবরণ এবং জমির বিবরণ যাচাই করা হবে। ধাপ ৬ অর্থাৎ ষষ্ঠ ধাপ, চেক করার পরে বিশদ বিবরণ সঠিক বলে পাওয়া গেলে এডিএ কেসটি অনুমোদন করবে এবং এর ফলে তালিকাভুক্তি সম্পন্ন হবে। বিশদ বিবরণে ভুল থাকলে তিনি আবেদনটি প্রত্যাখ্যান করবেন এবং ফাইল করবেন। আবেদনকারী প্রত্যাখ্যানের কারণ জানিয়ে একটি সিস্টেম জেনারেটেড SMS পাবেন। এবার আসি পরের প্রকল্প, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প, যেটি ডেথ বেনিফিট। প্রথম ধাপে আবেদনকারী দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারেন। দ্বিতীয় ধাপে ব্লকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার বা ADA তাকে সম্বোধন করা একটি নির্ধারিত ফর্মে যথাযথ পূরণ করা আবেদনপত্রটি প্রাসঙ্গিক নথিপত্র সহ জমা দিতে হবে। তৃতীয় ধাপে ব্লকের ADA আবেদনপত্রটি যাচাই করবে, বাছাই করবে, যাতে এর প্রকৃততা এবং সম্পূর্ণতা সম্পর্কে নিজেকে সন্তুষ্ট করা যায়। ক্রমানুসারে পাওয়া গেলে ADA সমস্ত নথি আবেদনটি মহকুমার কৃষি সহকারী পরিচালকের কাছে পাঠাবে। চতুর্থ ধাপ, ADA প্রয়োজনীয় চেক করার পর আবেদনটি মঞ্জুর করবে এবং অনুদান প্রদানের জন্য সেই জেলার ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচারের মাধ্যমে সেই বিষয়টি কৃষি পরিচালক এবং EOS কাছে পাঠাবে। পঞ্চম ধাপ, DAWB এবং EOS অনুদান প্রদানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাংক লিমিটেড WBSCBL নির্দেশ জারি করবে। ষষ্ঠ ধাপ, WBSCBL অনুদানের অনুমোদিত পরিমাণ DBT এর মাধ্যমে সংশ্লিষ্ট দাবিদারকে নিজ নিজ যে সমস্ত দাবিদার আছেন তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে। এবার দেখা যাক কী কী ডকুমেন্ট লাগবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য। কৃষক বন্ধু প্রকল্পের জন্য, নিশ্চিত আয় প্রকল্পের জন্য কী কী প্রয়োজনীয় নথি লাগছে? চাষযোগ্য জমির সর্বশেষ ROR, বর্গা পাট্টা রেকর্ড এবং তার সঙ্গে যে সমস্ত রেকর্ড করা হয়েছে সেই রেকর্ড, বৈধ ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ব্যাংক পাসবুক, প্রথম পৃষ্ঠা এবং বাতিল একটি চেক অথবা বাতিল একটি চেক, একটি পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবি, বৈধ মোবাইল ফোন নম্বর। এবং কৃষক বন্ধু ডেথ বেনিফিট প্রকল্পের জন্য কী কী প্রয়োজনীয় নথি লাগবে? মৃত কৃষকের পরিচয়ের ফটোকপি, নথিভুক্ত ভাগ চাষির ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট ইত্যাদি, মৃত কৃষক অথবা নথিভুক্ত ভাগ চাষির মৃত্যু শংসাপত্রের ফটোকপি, BDO থেকে যোগ্য আবেদনকারীর শংসাপত্র, মৃত কৃষকের ROR নথিভুক্ত ভাগ চাষি, একটি নির্দিষ্ট বিন্যাসে আবেদনকারীর স্বঘোষণা, কিশোর আবেদনকারীদের ক্ষেত্রে স্বঘোষণা ফর্মে তার আইনি অভিভাবকের ঘোষণারও প্রয়োজন হবে। অর্থাৎ কালী পুজোর পর আবারও ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে অনেক টাকা, এবং এই টাকা ঢুকবে কৃষকদের, রাজ্য সরকারের যে প্রকল্প কৃষক বন্ধু, সেই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে। দেখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।